জল তুই আমার বড় কষ্ট হচ্ছে রে গোবিন্দ, তুই কখন আসবি রে বাবা? আর যে শুইতে পাচ্ছি না। না 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 বাবা, তাড়াতাড়ি আয় বাবা গোবিন্দ, না হলে তোর বাবা জিয়া। আসছে সারিতা, ও আসছে। ঈশ্বর, ওকে তাড়াতাড়ি পাঠিয়ে দাও, না হলে ওর বাবাকে আর বাঁচিয়ে রাখতে পারবো না। চিন্তা করো না বাবা, আমি আসছি, আমি আসছি। ভগবান আমায় শক্তি দাও, আরো জোরে যেন দৌড়তে পারি। আমায় তাড়াতাড়ি বাড়ি পৌঁছতেই হবে। আমি আসছি মা, আমি আসছি। মাথায় আঘাতের ব্যথা নিয়ে, কাঁধে চিঠির বোঝা নিয়ে গোবিন্দ ছুটতে থাকে। মনে মনে শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করে যায় তার বাবা যেন সুস্থ থাকে। শেষে পোস্ট অফিসে পৌঁছে তার সব কাজ শেষ করে যখন রাতে বাড়ি ফিরে দেখে, মা তার বাবার মাথার কাছে পাথর হয়ে বসে আছে আর ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। তার বাবা বেঁচে নেই, একটু আগে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। গোবিন্দর বাবা চলে গেলেন, তবুও গোবিন্দর চলা কিন্তু বন্ধ হয়নি। আজও সে দিনের পর দিন, রাতের পর রাত ছুটে চলেছে মাইলের পর মাইল। দেখতে দেখতে একদিন তার মাও চলে গেলেন, তবু গোবিন্দ কিন্তু থেমে থাকেনি। পিঠে চিঠির বোঝা নিয়ে সে আজও শুধুই ছুটে চলেছে, আজও সে শুধুই ছুটে চলেছে দূর থেকে বহু দূর।